বামামলে একসময় বোমাবাজি সংঘর্ষ ছিল নিত্যদিনের সঙ্গী বলে অভিযোগ। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়েছিলেন। এখন সেই এলাকায় ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়েছে। গ্রামের মধ্যে রয়েছে সোলার সিস্টেমের পথবাতি, কালভার থেকে কর্মতীর্থ, শৌচালয়, শিক্ষাকেন্দ্র কি নেই। বিভিন্ন এলাকায় উন্নয়ন করে সাড়া ফেলে দিয়েছে তৃণমূল পরিচালিত মালদার কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতি। কালিয়াচক এক নম্বর ব্লকে আপনার কাজ হয়েছে, যেমন কর্মতীর্থ হয়েছে চারটা, তিনটা কমপ্লিট হয়েছে, একটা চলছে জলাধর, প্রত্যেক স্ট্যান্ডে বাথরুমের ব্যবস্থা চলছে। সব থেকে বড় জিনিস হলো নিকাশি নালা এবং রাস্তা, প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে, 100 কোটি টাকার উপরে কাজ হয়েছে সব মিলিয়ে, 15 ফিনান্স, এনার্জি, সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার উপরে কাজ হয়েছে। আমি মনে করি সারা বাংলায় সব থেকে বেশি উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে কালিয়াচক ব্লকেই হয়েছে। আমাদের গয়াসবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কাজ বাকি ছিল, পূর্বে টার্মে কংগ্রেসের ভোট ছিল এবং এই কাজগুলো না হওয়ার কারণে আমরা যখনই পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে আপনাদের যে সমস্ত কাজ আছে আপনারা কাজগুলো গুটিয়ে ফেলুন। এবং ওনার কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা প্রপোজাল পেয়ে আমরা সমস্ত কাজ করতে পেরেছি। তার জন্য আজকে আমাদের গয়াসবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ডও একটা ভালো জায়গায় গেছে, একমাত্র আতিউদ্দার অনুকরণে আমরা তার ভালোবাসা পেয়েছি এবং তার কাজের মাধ্যম দিয়ে ভালোবাসাটা আমরা পেয়েছি। শুধু গয়াসবাড়ি বলে নয়, আরও আর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে, যত আমাদের এক নম্বর ব্লকে 14টা গ্রাম পঞ্চায়েত, 14টা গ্রাম পঞ্চায়েতকে একই রকমভাবে আতিউর্দা সমস্ত উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে। পঞ্চায়েত সমিতির গুণগত মান ও উন্নয়ন দেখে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এমন কোনো এলাকা নেই যেখানে পাকা শৌচাগারের সমস্যা রয়েছে। শিশু শিক্ষা কেন্দ্র, শ্মশান, কবরস্থান সবই তৈরি হয়েছে। আমার এনআরজিএস থেকে এবং 15 ফিনান্স, এনবিডিডি, আদার ফান্ড যেগুলো আছে প্রায় 100 কোটি টাকা কাজ হয়ে যাবে। কেন কি আমি এনআরজিএস থেকে প্রায় বলি 70-80 কোটি টাকার মতন কাজ করিয়েছি এবং এমন রাস্তার কাজ করেছি যে আজকের যুগেও যেগুলো বাগানের রাস্তা রয়েছে বা ইয়ে রয়েছে ঘোড়াগাড়ি চলে, সেই জায়গাটা আমি 1 কিলোমিটার বলেন 1.5 কিলোমিটার বলেন ঢালাই করে রাস্তা করে দিচ্ছি। যে লিচু চাষিরা যারা আছে তারা লিচু নিয়ে আসতে পারে না, এক হাঁটু কাদা হয়ে থাকে, সেখানে ঘোড়াগাড়ি চলে, সেই জায়গাটা আমি ঢালাই করে দিয়েছি। এমন এমন জায়গা রয়েছে, কালভার্ট করে দিয়েছি, আপনার ব্রিজ করে দিয়েছি, ছোট ব্রিজ একটা, তারপরে আপনার কর্মতীর্থ রয়েছে, অলরেডি 3টা রয়েছিল, তার মধ্যে একটা যদিপুরে যেটা হচ্ছে এখন রানিং সেটা ছিল 3 নম্বর ব্লকে, সেটা আমরা টেকনিক্যালি আমরা নিয়ে এসে এখানে কালিচোক আমরা ফেলেছি। এটাকে আরও অনেক কিছু রয়েছে, যেহেতু বিগত আমাদের এবার নতুন আমাদের এমএলএ এসেছেন আমাদের তৃণমূলের, তার আগে একটা কংগ্রেসের এমএলএ ছিলেন আমাদের, এবং এমন রাস্তাও তাদের বলা গিয়েছিলো গ্রামের লোকজন প্রায় 5 ফিট 6 ফিট বা 8 ফিট মাটি রাস্তা করতে হবে, সেই রাস্তাগুলোও করতে পারিনি এমএলএ, সেই রাস্তাগুলো আমি 8 ফিট মাটি ভরাট করে আমি রাস্তা তৈরি করেছি। প্রায় প্রচুর কাজ করা গেছে, কাজের কোনো শেষ নাই, এখনও আমার ওয়েটিং অনেক কাজ রয়েছে। বিগত 2 বছরে পঞ্চায়েত সমিতির প্রায় 100 কোটি টাকা ব্যয়ে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছে। মালদার পৌরসভা ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্পগুলো আছে এবং গ্রামীণ উন্নয়নের যে প্রকল্প আছে সেগুলো কিন্তু কন্টিনিউ হয়ে আছে এবং বাংলার প্রতিটি কোণায় আমাদের দিদির যে উন্নয়নের ধারা সেটা বজায় আছে। তার ফলস্বরূপ আমাদের কালিয়াচক ওয়ান ব্লকও সে দুটি বিন কাজ করেছে, সেখানে পঞ্চায়েত সমিতির পুরো সেট আপ আমাদের, তারপর ওখানে বিধায়করা আছেন, পাশে মাননীয় মুখ্য আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শাবিন আসমিন মহাশয় আছেন, সকলের চেষ্টায় আমাদের কালিয়াচক থেকে শুরু করে পুরো জেলারই উন্নয়নের কাজগুলো চলতে আছে এবং কালিয়াচক আমাদের টিম স্ট্রং আছে, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।